কাইছো খাইছি এই যে এখানে শু আচ্ছা মাওলা বন্ধ করে হ্যাঁ মানে মরে গেছে চল বন্ধমি করে হ্যাঁ বন্ধমি মাওলা হপ মাওলা থাম তোরা এই দয়াল বাবার তোদের একটা জিনিস দেখাবে আগরবাতির একটা খেলা দাও আমু আগরবাতি আগুন ছড়াই চলে তোদের আরো বহুত কিছু শিখাম আমি আরো দেখতে চাই আমরা আমার এই আশ্রমের বাইরে একটা যুবতী কন্যা আছে কি করলেন এখন তোদের তো নজর খারাপ বাবা তাও দুলল তোরা বেশি পাগলামি করিস না আজ হপ মাওলা বুঝে শুনে দিবি বাবা আমি আপনাকে একটা কথা বলতে চাই শুন আমি সবই জানি তুই কন্যা পরীক্ষায় পাশ করস না আরে বাবা আপনি জানলেন কিভাবে আরে আমার এই মুখ ভালো করেছে দেখ আমি সবই জানি মিশরে কি হচ্ছে আমি সবই দেখতে পাই ছয় মাসের রাস্তা আমি দেখতে পাই শুনতে চাস না 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 বাবা আমি শুনতে চাই না আগে আমার সমস্যাটা সমাধান করে দেন আপনি ঠিক আছে এখানে বই বইসাস ঠিক আছে আর একটু ঘুরে ভয় করছেন বাকি থাক তো মাওলা ঠিক আছে শোন যুবতী মেয়ে আমি তোর একটা জিনিস দিব ওই জিনিসটা নিয়ে বাড়িতে খাবি সব সমাধান হয়ে যাইব মাওলা এটা স্বর্গ থেকে আসছে এটা খাইলে তোর সব সমস্যা সমাধান হয়ে যাইব
তুই এটা নিয়া বাড়িতে খাবি ধর আসুন মাঝে মাঝে আমার সাথে দেখা করবি আচ্ছা বাবা ঠিক আছে করব মনে জানো থাকে হ্যাঁ মনে থাকবে হক মাওলা আচ্ছা বাবা তাহলে আমি এখন আসি হ্যাঁ যা এ বাবা বাবা আপনি কি দেখাইলেন আমাকে শিখাইবেন না হ্যাঁ বাবা আমাকে শিখাইবেন আর রাগ ভক্তরা হ্যাঁ তোদের সবাইকে শিখামু তোদের এখনো বয়স হয় নাই তোরা আগলা দিকে ডরাবি কি করে বাবা বাবা কি গান বাবা তোরা ভক্তরা তো থাক বাবা বাবা আমার শিখাবেন না বাবা আমার শিখান বাবা মাওলা বাবা আশা কই গেল বাবা শোন ভক্ত এই হাতের কেরামতি তোর সময় হইলে আমি তোরে ঠিকই শিখামু এখন চুপ থাক মাওলা মাওলা যদি আমার এই মদের নিশানা হয় ফুটা কইরে দিম ফুটে ফুটা কইরে দিম আমি ফুটা কইরে দিম ও বন্দুকই গুলি করি নাই না আগে বাবার কাছে যাই তারপরে নেশা যদি না হয় বাবা তোমার ফকিরের কেরামতি আমি তোমার ফকিরে গিরিয়ে বের করে ফেলাম বাবা আচ্ছা বাবা এই এলাকার বুঝছেন নাম করা সন্ত্রাসী আচ্ছা আমার ওই সন্ত্রাসীর নাম মিলন মাওলা আচ্ছা বাবা আমার নাম মিলন ঠিক আছে কিন্তু আমি মোটামুটি ধরেন ছোটবেলায় এই লেদা কাল থেকে এই যে মানে এই যে আত্রুক কাল থেকে আমি মদ খাই মানে আমার বাপ দাদা সবাই নেশা করতো আমি নেশা করি কিন্তু এই নেশার এই বোতল মদে মানে ফরেন মদে আমার নেশা হয় না তো আমি চিন্তা করছি বাবা আপনি যদি আমার মতো ঠিক মতো নেশা না করতে পারেন তাহলে আমি কিন্তু আপনারে ফুটা করে ফেলাম বাবা এই ফুটা করা কিন্তু আমার একটা পেশা হয়ে গেছে বাবা বুঝছেন মাওলা তারে বন্দুকের রস গলিয়ে বেরোবো না কি যে কর বাবা কি কার তো লক হয়ে গেল বাবা আপনি কি কিছু করেছেন নাকি বাবা আপনি আমার কথা শুনেন বাবা এই যে আমার যদি এটা ঠিক মতন কাজ না করে তাহলে আমি মারবানি কেনে বাবা আপনাকে এটা নেশার মধ্যে কিছু একটা দেন তো দেখি নেশা হয় নাকি নেশা না হলে আমি আবার খুন করতে পারি না বাবা বুঝছেন মাওলা ইল্লাল্লাহ মাওলা ওই সন্ত্রাসী মিলন হ্যাঁ বাবা এই তোর বোতল নি এখন বাবা তোর নেশা ধরব বাবা হ্যাঁ বাবা ক আমি মার খাল না গ্রাম মেলা মানে যা বাবা শোন বাবা
তোর বন্ধুকে মাওলা বাবা শোন মিলন বাবা তোর অস্ত্র বাবা ওড়া মধ্যে গুলি ভরে দিছি বাবা আর যেখানে যাবি সেখানে সফল হবি বাবা কাজ তো যা করে বাবা মাওলা বাবা আমি যাবো গা যা বাবা আমার টাকা শোন বাবা এই পাগলা কোন টাকা খায় না তাহলে কি খায় বাবা পরে এক সময় সাথে দেখা করিস আমি ঘুমে আই গে বাবা যা বাবা সবাই সবকিছু দিছে না আমার কিছু বাবা শোন তরে তুই চাস তাহলে তুই পাতালে যা মাওলা তরে আমি খেদাইলাম সুন্দরী একটা মেয়ে আসবে আর যে বাচ্চা হয় না তা আমি ট্রিটমেন্ট করবো মাওলা আরে আমি কি এর বাবাটা বা আমার নকজুল এখন শেষ খুলে এলাই আর না একটা মহিলা আসবে ওর চেক আপ করতে হবে চলবো না ঠিক করি বিছনারা বিছনারা ঠিক করি মাওলা বিছনাটা খালি করলাম আমি ভোগ করবো মাওলা আমার তরফ থেকে এসে বসে তুই চিন্তা করিস না তোর পুলান হয় না তোর পুলান হবে আর আমি যা কমু সব মাইনা নিবি মাওলা আগর খাইছস খাইছি এই যে এখানে শু কারা আমি দেখাচ্ছি কি ব্যাপার আরে আরে এই দর তারা দর বাজার করবি